হোমগার্ডকে চরমারার ঘটনায় মামলা রুজু হল বিজেপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার নিহত বিজেপি কর্মীর মৃতদেহ হস্তান্তর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এনআরএস হাসপাতালে। তখনই সেখানে এক হোমগার্ডকে চর মারেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। এই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে ইন্টালি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত উল্টোডাঙ্গা থানার হোমগার্ড জিতেন্দ্র শর্মা। তার বিরুদ্ধে মারধর, সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। তিনি লেখেন, ব্যতিক্রমী ভাবে আমরা কখনো কখনো কলকাতা পুলিশকে কাজ করতে দেখি, কিন্তু মনে রাখতে হবে কলকাতা ও রাজ্য পুলিশের হাতে নিরীহ বিজেপি কর্মীদের রক্ত লেগে আছে। বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজুর ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্বাভাবিক আছে, আমাদেরকে সুযোগ পেলে একটা কেস দিয়ে দেয়, হসপিটালে আমাদের লোক ঢুকতেই দিচ্ছে না, আমরা ডেড বডি আনতে যাচ্ছি, এর চেয়ে বড় অপরাধ কী হবে পুলিশের উপরে? তো এর জন্যই তো সোমোটা কেস হওয়া উচিত। দেবদত্ত মাঝি যদি কিছু করে থাকে, সে কেন করেছে তো বিচার করা উচিত। যারা একদম মৃত কর্মীকে চার মাস পরে ডেড বডি আনতে গেছে, তাদের সঙ্গে পুলিশ মিসবিহেভ করছে, তুই তুকারি করে কথা বলছে। তিনি চৌরঙ্গীর আমাদের ক্যান্ডিডেট ছিলেন, তিনি যদি প্রতিবাদ করে থাকেন ঠিক করেছেন। এর আগে বৃহস্পতিবারও দলীয় নেতার পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ। আমার কর্মীর গায়ে কেউ হাত দেবে, আমার নেতাকে কেউ অপমান করবে, তো দিলীপ ঘোষ তার বুকে পা তুলে দেবে। আমি আবার মাইকের সামনে বলছি, তার বুকে আমি পা তুলে দেবো। দেবদত্ত মাঝিকে অ্যারেস্ট করা উচিত, এক। আর দিলীপ ঘোষ যে কথা বলছে, এই কথা বলার জন্য ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেটাও আমাদের সেই প্রভিশনও রয়েছে আমাদের ল অফ দ্য ল্যান্ডে। আর তিন হচ্ছে যে দিলীপ একবার নিজে যেগুলো বলছে, প্ররোচিত করছে, উস্কানিমূলক কথাবার্তা বলছে, নিজে একবার করে দেখুক না। পুলিশ সূত্রে দাবি, আক্রান্ত হোমগার্ড জিতেন্দ্র শর্মা এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। আবিদ দত্ত, রঞ্জিত সাউ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।